বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। জালকাঠির কাঠালিয়া উপজেলা সোনাডাঙ্গা গ্রামের গৃহবধূ মুক্তা আক্তার পুতুল। একসাথে চার সন্তান, হাসপাতালে জন্ম নেয়ায় কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে সেবাসীম হাসপাতালে। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সংবাদ প্রচারে ভিড় করছেন সেখানে। গতরাতে পৃথিবীতে আসা ফুটফুটে চার নবজাতকের নাম রাখা হয়েছে সাইম, সালিম, আলিম ও আয়েশা। শনিবার 7 অক্টোবর রাত 2টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে 3 ছেলে ও 1 মেয়ে জন্ম দেয় মুক্তা। বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী মুক্তা জালকাঠি কাঠালিয়া উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা। ঘর আলো করে চার সন্তান জন্ম নেয় সিদ্দিক মুক্তা দম্পতির পরিবার ও স্বজনেরা সবাই খুশি। চারটে নাতি হয়েছে, একটা মেয়ে আর 3টে ছেলে। আমরা অনেক খুশি, বাবাও খুশি, বাবা থাকলো আরো অনেক খুশি হতো। আর এখন বাবা আমাদের কাছে দায়িত্ব দিয়েছে, বাবা বাইরে থাকে। সায়েম, সালিম, আলিম, আয়েশা, আমরা অনেক খুশি। বাচ্চার 3টা ছেলে, একটা মেয়ে, হ্যাঁ আমরা খুশি। এই এই প্রথম না, আমাদের ভিতরে কোনো জমজ নেই, এই প্রথম। শিশুর মা সুস্থ থাকলেও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার স্বপন কুমার হালদার জানান, সব কয়টি বাচ্চাই ওজনে কম হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর যে ওজন থাকার কথা তা কারোরই নেই। তাই 4টি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এবারে তাদের 4টা বাচ্চা একবারে হয়েছে, এর ভিতরে 3টা ছেলে 1টা মেয়ে। বাচ্চারা 3 জন ভালো আছে, ওনাদের ওজন একজনের 1 কেজি 900, একটা 1 কেজি 600, একটা 1 কেজি 500, আর একটা বাচ্চার ওজন হচ্ছে 1 কেজি 300। এই বাচ্চাটা একটু দুর্বল আছে আর কি, হ্যাঁ এখন এটা আমরা বলতে পারছি না। বাকিরা যারা তারা মোটামুটি এই মুহূর্তে ভালো আছে। এখন 4টা বাচ্চাকে লালন পালন করা তো একটু বাচ্চা মানে ফ্যামিলির জন্য একটু ডিফিকাল্ট হবে, কিন্তু বাচ্চারা আছে, ভালো আছে, এটাই তাদের জন্য তো সান্ত্বনা। না এটা এরা ভালো আছে, এটার চিকিৎসার জন্য এত মানে কোনো জটিলতা নাই এদের। যেটা একটু একটু দুর্বল আছে ওর পরবর্তীতে কিছু, এই মুহূর্তে ক্রিটিক্যাল না, তবে তার জটিলতা ডেভেলপ করবে কিনা আমরা এখনো বলতে পারতেছি না, তো তার জন্য আমরা আর কি অ্যালার্ট আছি। এদিকে গাইনি বিভাগের পরিচালক ডাক্তার নাসরিন সুলতানা জানান, শিশুর মায়ের অবস্থা ভালো, বেশ কিছুদিন তাদের সংস্পর্শে থাকতে হবে। আমাদের কাছে তো আসলে কালকে এসে ভর্তি হয়েছে, তো আমরা হচ্ছে জেনেই এটা সিজার করা হয়েছে, যেহেতু তার প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন ছিল, সেই কারণে সিজারিয়ান সেকশন। আর 4টা বাচ্চা আমরা আগে থেকে জানতাম তো, এবং বাচ্চাগুলো 35 উইকস হয়েছে। যাই হোক 35 উইকস, কিন্তু যেহেতু 4টা বাচ্চা এবং ওর হচ্ছে তখন মানে পেইনও ছিল, তো এই কারণে হচ্ছে আর করার মানে কিছু ছিল না, দেরি করার কোনো উপায় ছিল না। সেহেতু মানে এতগুলো বাচ্চা হয়েছে, সে এনিমে আমরা 2-3 দিন পরে আবার একটা হিমোগ্লোবিন করে দেখবো যে এনিমিক কিনা। আর এখন আমাদের যেহেতু রক্তক্ষরণ হয় নাই, সেহেতু ওরকম এনিমিক নাই। খাওয়া দাওয়া ভালো করবে, এটাই তো আর কিছু না। পরবর্তীতে 4টা বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হবে, তো ওনাকে এক্সট্রা মানে ক্যালোরি নিতে হবে, এটাই হচ্ছে। অপরদিকে 4 সন্তানের জন্ম দেয় সেবাসীম হাসপাতাল থেকে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাদের সেটা দেওয়ার কথা বলেছেন সেবাসীম পরিচালক। সবাই ভালো আছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন দেখা দেয়নি, ওরা ভালো থাকবে আশা করা যায়। এবং আমাদের স্ক্যান বিভাগে আছে, আসলে বৈশাখ মেডিকেল স্ক্যান আমাদের ধারণ ক্ষমতা 48, বাট আমাদের রুগী থাকে প্রায় 150 প্রতিদিন। সেক্ষেত্রে আমরা হিমঝিম খেয়ে যাচ্ছি, তারপর আমরা চিকিৎসা দেবো। আর ওদের ব্যাপারে আমাদের যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ যেভাবে দেন সেই অনুযায়ী ওদের চিকিৎসা ব্যবস্থা হবে। আর যেটা বলতেছেন আর্থিকভাবে যদি ওনাদের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা সমাজ কল্যাণ বিভাগ থেকে ওনাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করে দেবো। 4টে সন্তান প্রসব করেছে, মাকে আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার পরিবারকে, তাদের সহায়তা, যে কোনো ধরনের সহায়তায় আমরা এগিয়ে যাবো। সিদ্দিকুর রহমানের বড় ভাই জানান, 10 বছর আগে মুক্তার সঙ্গে বিয়ে হয় ছোট ভাই সিদ্দিকুর রহমানের। তাদের সংসারে 7 বছরের একটি মেয়ে রয়েছে। তিনি জানান, সন্তান ও স্ত্রী খোঁজ নিতে বাহরাইন থেকে সিদ্দিকুর রহমান ফোন দিয়েছেন। 4 সন্তানের খবর শুনে সে খুশি হয়েছেন এবং তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।